খেজুরের দোকানদাররা কিভাবে খেজুর বিক্রি করতেছে দেখুন। আগামীকাল প্রথম রোজা, আজকে ক্রেতারা খেজুর কিনতেছে, প্রতিটা খেজুরের দামই বেশি, ডাবলের চেয়েও বেশি হয়েছে খেজুরের দাম। আগে দাম কত? 100 টাকা। কি 100 টাকা? কেজি কেজি 100 টাকা কেজি? আমরা কেজি মাপে আনি, কেজি মাপে বেশি। কেজি মাপে আনেন, কেজি মাপে বেছেন? একটু বলেন কি আনেন কোথা থেকে আপনারা? আমগড়ে ফাটি আছে বিভিন্ন জায়গা থেকে আনাইছে, যেমন লালগুড়ি, ওই বেড়িমান, কারণ বাজার, ওই দিক থেকে আনি। আপনারা ওই জায়গায় গেলে দেখবেন, এই যা দেখলে তো সব হইবেন, ওই জায়গা তো যাইতে হইব। সেভাবে বিক্রি করে দেখে দেবে আবার পণ্য দেওয়া যাতে ফ্রিজ হিসাবে করে দেয়, ফ্রিজ হিসেবে বেশি। 100 টাকা কেজি তরমুজ। কেমন ফল, খেজুরের দাম কেমন এখন? অন্য কত করে বিক্রি করেন এটাও কি কই পারবেন না? খেজুরের দোকানদার কথাও বলতে চাচ্ছে না, অনেক তারা ব্যস্ত, অনেক কাস্টমার খেজুর বিক্রি করতেছে। খেজুরের দাম বিশেষ করে অন্যান্য বছর থেকে অনেক বেশি এবার কা। ১,১২০০ টাকার উপরে খেজুরের দাম। যেই খেজুর গতবার ছিল 600 টাকা, সেই খেজুরের দাম 1,200 টাকা এবার কা। যে খেজুরের দাম 100-150 টাকা-200 টাকা কেজি ছিল, ওই খেজুরের দাম এবার কা 600-500-450 টাকা কেজি। যেমন দাবাস খেজুরটা গতবার ছিল 200 টাকা, এবার কা 450 টাকা। কামরাঙ্গা মরিয়ম ছিল গতবার 600 টাকা, এবার কা 1,200 টাকা। আজোয়া খেজুরটা কত? আজোয়া খেজুর আজোয়া খেজুরটা কত? 1,600। আর মরিয়ম এই মরিয়মটা কত? দোকানদার খেজুর দিয়ে সারতে পারতেছে না, অনেক খেজুর বিক্রি হচ্ছে, দাম বাড়লে কি হবে, কিন্তু ক্রেতারা খাওয়া ছাড়েনি, তারা খেজুর খাবেই খাবেই খাবে। রমজান মাসে খেজুর খাবেই, তারা ইফতার করবে এই খেজুর দিয়ে।
এই খেজুর খেয়ে রোজা খুলবে যার ফলে এত খেজুর বিক্রি হচ্ছে এবং খেজুরের দামও খুব প্রচুর দাম এবার কা যে খেজুর বিক্রি হয়েছে 200 টাকা সেই খেজুর 450 টাকা যে খেজুর বিক্রি হয়েছে 600 টাকা সেই খেজুরের দাম হলো 1200 টাকা 1250 টাকা যেমন মরিয়ম আজোয়া কামরাঙ্গা এই সমস্ত খেজুরের দাম ছিল 600-700 টাকা কেজি এগুলো এবার কা 1500-1200-1300 টাকা কেজি করে বিক্রি হচ্ছে তারপরও কাস্টমার নিতেছে তারা রোজা খুলবে ইফতার করবে এই খেজুর দিয়ে যার ফলে কাস্টমাররা কিনে তারা কিনতেছে প্রচুর খেজুর বিক্রি হচ্ছে